হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে মন ফাগুন সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে। আজকে ঋষি পিহুকে তুলে নিয়ে এলে জল থেকে। শুটের লোকেরা বলে এ তো হিরোইনই নয়। তখন ঋষি পিহুকে মাটিতে ফেলে দেয়, দিয়ে এগিয়ে যায়। তারপরেই নিউজের লোকেরা এসে ধরে ঋষিকে, যে আপনি একটা মেয়েকে সুসাইড করার থেকে বাঁচালেন। তখন ঋষি সেটাকে নিজের ইনসাল্ট বলে এগিয়ে যায়, তার কোনো কমেন্টস করার নেই। এরপর পিহু বলে, আরে এক্সকিউজ মি, আপনি আমাকে এভাবে ফেলে এগিয়ে গেলেন কেন? এরপর পিহুকে গিয়ে নিউজ রিপোর্টারের লোকেরা জিজ্ঞাসা করে সে কেন সুইসাইড করতে এসেছিল। পিহু বলে, আমি কেন সুইসাইড করতে আসব। ওদিকে ঋষির অনেক বড় ক্ষতি হয়ে গেল, শুটিংয়ে এত বড় একটা ম্যাস আপ হয়ে গেল। তাই সে শুটের লোকজনদের বলে যে এই আনওয়ান্টেড লোকজনদের এখানে কেন আসতে দেওয়া হয়েছে, সরান এখান থেকে। পিহু বলে, আমাকে আনওয়ান্টেড বলছেন? চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, আবার আমাকে আনওয়ান্টেড বলছেন? দেখে নেবো আপনাকে বলে যেতে গেলে পিহু ক্যামেরাটা ফেলে দেয়। তার অজান্তেই ক্যামেরাটা পড়ে যায়, গিয়ে ভেঙে যায়, আর ঋষি প্যাক আপ করে দেয়। অন্যদিকে বাড়িতে গিয়ে তো পিহুর মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। কেন ছেলেটা তাকে আনওয়ান্টেড বলবে, কেন এরকম ঝগড়া করবে? সে তো ভালোই করতে গেছিল, ভালোর কোনো যুগই নেই। অন্যদিকে ঋষিও প্রচণ্ড রাগারাগি করলে তার ঠাম্মি তাকে শান্ত করার চেষ্টা করে। পিহুকে যখন কিছুতেই শান্ত করা যায় না, তখন নারকলের বরফি এনে দেয় তার মাসিমণি তাকে, যেটা দেখে পিহুর মন একটু হলেও গললে তার বোন তাকে মনে করিয়ে দেয় যে তাকে এবার নেক্সট কী করতে হবে, এটা দেখেই কি সে গলে গেল। তো পিহু বলে, যখন আমাদের শহরে এসেছে লোকটা, তখন নিশ্চয়ই আবার দেখা হবে, কাজ করতে এসছে তো, দেখা হোক না, তারপর বোঝাবো মজা। অন্যদিকে ঋষি ঠিক করে নেয় এই যে কোহিনুর মহল আছে সেটা সে তার দিভাইয়ের নামে দুদিনের মধ্যে করে দেবে, ভুললে চলবে না, এটা ব্রিজেশ আঙ্কেলের। তাই সে আর কোনো রকম ঝুঁকি নিতে চায় না, হয়তো এইভাবেই 20 বছর আগেকার পাপ থেকে সে মুক্ত হবে। তার ঠাম্মি আর সে এই কথাই আলোচনা করে। এরপর ঋষি জিজ্ঞাসা করে তার দিভাই কোথায়। দিভাই তো ঘরে ঘুমাচ্ছে। ঋষি তার দিভাইয়ের জন্য সব কিছু করতে পারে, সে তার দিভাইয়ের গায়ে চাদর তুলে দেয়। এদিকে এত চিৎকার চেঁচামেচি শুনে চলে আসে পিসিমণি, এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন পিহুর বোন বলে, জানো কি হয়েছে পিসিমণি, আজকে দিভাইয়ের সাথে একটা ছেলের অনেক বড় বাওয়াল হয়ে গেছে। বলে, হ্যাঁ ও তো আছেই এইসবের জন্য। তো পিহুর প্রচণ্ড খারাপ লাগে আর সে সেখান থেকে চলে যায়। তার মাথাটা এমনিতেই চটেছিল, পিহু কোথায় গেল সেটাই দেখতে বলে পিহুর মেসো তার মাসিমণিকে। কিন্তু পিসিমণি বলে এই মেয়েটার জন্যই সব কিছু হচ্ছে। তখনই তার মেসো বলে, এই মেয়েটাকে তুমি সব কিছু দোষারোপ করছো, আজকে যদি ব্রিজেশ বেঁচে থাকতো তাহলে ও তো রাজরানী হয়ে থাকতো, সেটা কি জানো না পিসি? আমরা ওখান থেকে এখানে ওই রাক্ষসটার হাত থেকে কিভাবে মেয়েটাকে বাঁচিয়ে এনেছি 20 বছর আগে। মেয়েটা সব কিছু হারিয়ে আমাদের সাথে সাধারণ জীবনযাপন করছে, এই জীবনটা কি ওর ছিল নাকি? যদি ওটাকে ওর কপাল বলো তাহলে আজকে এখানে এসে খেটে খুটে খেতে পাচ্ছি, তাহলে এটাও ওরই কপাল নিশ্চয়ই। পিসিমণি বলে, কোন এতে যে ব্রিজেশের ওই রাক্ষস বন্ধুটা হয়েছিল, সত্যি বাবা কোনো ভালোর যুগ নেই, কলিযুগ কলিযুগ বলে চলে যায় পিসি। পিহুর মাসির খুব দুঃখ লাগে, তার নিজের দিদির মেয়ে এ বাড়িতে রয়েছে বলে এত কথা, কিন্তু সে তো তার মেয়ের সাথে পিহুকেও নিজের মেয়েই ভাবে। পিহু ছাদে গিয়ে শুয়ে শুয়ে তার ছোটোবেলার কথা ভাবতে থাকে, তার টুবাইদার কথা। আর অন্যদিকে সে সপ্তর্ষি মণ্ডল যখন লাভ সাইনে পরিণত হবে সেটার ওয়েট করে। অন্যদিকে ঋষিও তাই। পিহুর ফেভারিট গান চালিয়ে নিয়ে আসে তার বোন অনুষ্কা। পিহুর মাসিমণি এসে বলে, এবার বুঝি মাথাটা ঠান্ডা হলো। অন্যদিকে ঋষির ঠাম্মিও তার সাথে কথা বলার চেষ্টা করে যে সে রোজ রাতে আকাশে কি দেখে। পিহু আর ঋষি দুজনেই একই জিনিস দেখে, আকাশে যেদিন সপ্তর্ষি মণ্ডল দুখানা হবে সেদিনকে লাভ সাইন হবে, আর এটা যারা ভালোবাসার মানুষ তারাই বিশ্বাস করে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।